আগে তুমি নাও। ঠিক আছে ঠিক আছে। বলি নাস্তার টেবিলটাও তোমার কলেজ লাইব্রেরি পেলে নাকি? আরে বাপু, কলেজে অধ্যাপনা করা যে কি কঠিন কাজ, তা তুমি কি করে বুঝবে? পড়াশোনা না করলে ছেলেদের পড়াবো কি করে? As for example, ধরো x is equal to y, then রাখো তোমার xy, আগে নাস্তা খাও। ওকে ওকে নাও। তা রাজুকে দেখছি না? ও তো সাত সকালে উঠেই ওর জনসেবার কাজে বেরিয়ে গেছে। হতভাগে তার মানুষ হলো না, ল কলেজে ভর্তি হয়েছে, কোথায় মন দিয়ে পড়াশোনা করবে তা নয়। 419420 নাও কাউন্ট টু দি পয়েন্ট। ওকালতি পাস করা অত সহজ নয় বেই সাহেব। সেই ব্রিটিশ আমলে ওকালতি পাস করে কুমিল্লা বারে সুদীর্ঘ 30 বছর সসম্মানে ওকালতি করার পর উইথ রেসপেক্ট রিটায়ার করেছি। ওয়ান টু, মাফ করবেন বেন সাহেব, আমার জীবনটাই হচ্ছে আইন কানুনের একটা চলন্ত লাইব্রেরি, বুঝলেন না? আমি হলাম আইন জগতের সুপ্তারা। অথচ রাজু বাবাজি আমাকে চিনতেই পারলো না। জি, হেলথ ইজ ওয়েলথ। চুপ, গুরুজনদের সঙ্গে বেয়াদবি। দাদু, বোমা ছেলে মান না বাবা, এখন থেকে শাসন না করলে পরে একেবারে বিগড়ে যাবে। এই মামুনি ছাড়া ত্রিকুলে আমার আর কেউ নেই, ওকে ছাড়া কোথাও আমি এক মুহূর্ত থাকতে পারবো না, তাই তো আপনাদের এখানে পড়ে আছি। নইলে এখনো যদি কুমিল্লা বাড়ি গিয়ে প্র্যাকটিস শুরু করি তাহলে মিনিমাম সতিনী কুকিলের ভাত মেরে তাদের সুসাইড করাতে বাধ্য করাবো না, কি বলেন রে সাহেব? হ্যাঁ তা তো বটেই, তা তো বটেই। আসাদ। জি আব্বা। তোমার ব্যবসা শুরু করার জন্য কত টাকা লাগবে বলেছিলে? মানে 1050-এক। আমার প্রভিডেন্ট ফান্ড থেকে 50,000 টাকা লোন নিয়ে তোমার মায়ের কাছে রেখে দিয়েছি। নাও কাম টু দি পয়েন্ট, এতদিন একটা কাজের মতো কাজ করেছেন বিয়ার সাহেব, জামাই বাবাজি আই মিন আপনার ছেলেটি টুকরো ছেলে। আমারও তো রিটায়ার করার সময় হয়ে এসছে, এখন আসাদি ভরসা ব্যবসাটা যদি দাঁড় করাতে পারে আমরা সবাই নিশ্চিন্ত হব। গুড মর্নিং দোস্ত। টাকা এনেছিস? হ্যাঁ, যা চেয়েছিলি। 50,000। নাও ইউ আর মাই বিজনেস পার্টনার। কিন্তু দোস্ত, আমার খুব ভয় লাগছে, বাবা প্রফেসর মানুষ, তার ছেলে হয়ে আমি অসৎ ব্যবসায় নামছি। আরে ব্রাদার, নো রিস্ক নো গেইন, ডোন্ট ফরগেট, আজকের পৃথিবীতে শুধু তারাই মাথা উঁচু করে বাঁচতে পারে যারা অসৎ। আন্ডারস্ট্যান্ড? না, কোনো আপোষ নয়, সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা হব এক জ্বলন্ত বিদ্রোহ, আর তো মানবতার সেবাই হবে আমাদের নিবেদিত প্রাণ। নবারণ জনকল্যাণ সমিতি জিন্দাবাদ, জিন্দাবাদ জনকল্যাণ সমিতি জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধুরা, যারা অত্যাচারী ক্রিমিনাল, সাধারণ মানুষের জীবনটা হাতে নিয়ে নাচাই, তাদেরকে এবার প্রথমে ঘর ধরে ব্যাধব। আমি তোদের সবার মামা, আর আমার গায়ে হাত, আমি তোকে আমি তো খুন করে ফেলব। খবরদার, গাল দিবে না, তোমার নাপিতগিরি সেলুনে গিয়ে ফলাও। কি? আমি নাপিত? আমার ইয়ার কন্ডিশন সেলুন 5 লাখ টাকা খরচ করে বানিয়েছি, আর আমাকে কিনা নাপিত বলে? মামা, তোমরা সবাই যদি এভাবে ঝগড়া করো তাহলে মানুষের সেবা করবে কি করে? সরি মামা। ঠিক আছে, যাও, স্কুল ঘর কত দূর হলো দেখো। যে আঙ্কেল, বাস বাস, Yeah.
বলেছিলাম না এক ট্রিপে পঞ্চাশ হাজার এই টবল তারপর লাখ লাখ ওয়েলকাম ওয়েলকাম মাই ডিয়ার সান ওয়েলকাম জনসেবার দায় দায়িত্ব শেষ করে বাড়ি ফিরছো রাত বারোটায় চুপ করে আছো কেন এভাবে আর কদিন চলবে জবাব দাও আই ওয়ান্ট অ্যানসার লটা পাস করবে নাকি আজীবন ঘরের খেয়ে বোনের মোস্তার হবে হয়েছে বাপু হয়েছে রাত দুপুরে ষাঁড়ের মতো চেঁচিয়ে পাড়াটা মাথায় তুলো না তো আয় বাবা আয় ইউ উইল বি রেসপন্সিবল আদর দিয়ে দিয়ে তুমি ওর জীবনটা ধ্বংস করবে ও মাই সুইট মাদার সুইট মাদার আজি তুমি তুমি আমাকে ওই রয়্যাল বেঙ্গল টাইগার হাত থেকে বাঁচাও থাক 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 হাত থেকে বাজি সারাটা জীবন আমাকে করে জ্বালিয়ে খেলো না মা তোমাকে খেতে হলে জাল দেবার কোনো দরকার নেই তুমি পিওর মাদার কোনো জার নেই কাঁচাই খাওয়া যায় আমাদের মা ছেলে পবিত্র সিং দেখা হচ্ছে এখান থেকে আমার মায়ের কাছে তোর মায়ের কাছে দুপুর রাতে শয়তানি রেখে ভাতটা খেয়ে নিয়ে আমাকে ছুটি দাও শিওর শিওর আমি হাত মুখটা ধুই আসি কত ভাগা আমার শত্রু সব কথা আমার শত্রু দাদা বাবা নাতিরা মিলে আমার তিল সে তেল দুই দিন শেষ করে ফেলেছে আরে বাপু এই করো কি হ্যাঁ ও বেচারাদের কি দোষ বংশানুক্রমে আমাদের মাথা গরমের অসুখ সে যুগের বিষ্ণুপদ কবিরাজ আমার পরদাদাকে নির্দেশ দিয়ে গেছেন দিন রাত মাথায় তেল দিয়ে ঠান্ডা না রাখলে আমরা সবাই মারা পড়বো যে তাই না বাবা আমার মাথা চা দিয়ে শুকিয়ে গেছে মা ন্যাকড়াটা একটু তেল দিয়ে ভিজিয়ে দাও মা মারুন আমার তো আর পেছনে চোখ নাই তাই তো আপনার দেখতে পারি নাই আমার এত টাকার জিনিসপত্র যত সব রমেশ এই নাও 200 টাকা দাঁড়ান 209 2000 জলদি বের করুন মোদের মূল্য সামান্য কটা মাটির জিনিস নষ্ট হয়েছে ম্যাক্সিমাম 200 টাকা দাম হতে পারে আপনার শরীরটা তো মাটির তার দাম কত ভাগ্নে আরে দেরি হয়ে যাচ্ছে যে এক সেকেন্ড মামা এক সেকেন্ড আসি জিনিসগুলোর দাম 200 টাকায় ধরেছি আর ওর চিকিৎসার জন্য ব্যান্ডেজ তুলা প্যারাসিটামল 1800 দিন 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 হ্যাঁ জলদি না 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 উঠিয়ে দিন উঠিয়ে দিন আস্তে আস্তে উঠিয়ে দিন নইলে নইলে কি নইলে কি প্লিজ ইউ নট খুশি মাই থোতা মাই গুন্ডা দেবো নাকি না না আমাকে না আমাকে না এই না বুড়ো হে
বাইসে থাকো বাবা, বাইসে থাকো। কাশিম, কালো, নাজমা, আব্দুল, কাম হিয়ার, এভরিবডি, কাম হিয়ার। যাচ্ছেন কি তাহলে আপা? যে আপা, ওই কাম চেতে গেছে। আপা, দেখাবেন নাকি? নাকি সরব দেবো? নাকি তাহলে দেখাবেন না আপা? এভরিবডি, গেট আউট, গেট আউট। আপা, কি হয়েছে? चित्कार क्या क्यों मा कि ना चाचा चाओ तुम क्च करो कि मामुनि निश्चय बाहरे कारो संगे झगड़ा हो ना किच्छु है नी बाबा किच्छु है नी नो प्रॉब्लम सर ओ माय गॉड हाइब्रिडर गाड़ी ते चले अभी आज थेतला हो गई মেয়েকে নিয়ে হয়েছে আমার মুশকিল। কখন যে কি মুডে থাকে, মামারা মেয়ে আমার কি জোর ভাগ্যে আছে আল্লাহ জানে। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আমি তো আছি। হ্যাঁ সাইফুল, তুমি শুধু আমার ম্যানেজারই নও, আত্মীয় বটে। তুমি যখন আছো তখন চিন্তা নেই। দেখো তো, ওর জন্য একটা ভালো ছেলে ঢেলে পাও কিনা। তেমন একটা ছেলে পেলে আমি নিশ্চিন্ত হতে পারতাম। আমার জানাশোনা একটা ছেলে আছে স্যার, একেবারে সাক্ষাৎ রাজপুত্র। বেশ তো, তাহলে একদিন দেখাও না আঙ্কেল। ইয়েস আঙ্কেল, আঙ্কেল আমি একটা জরুরি কাজে তোমার কাছে এসেছি। কি কাজ আঙ্কেল? বিয়ে, তোমার বিয়ের সম্বন্ধে এনেছি। বিয়ে? হ্যাঁ, আমার বিয়ের সম্বন্ধ? আমি করব বিয়ে। বিয়ে নয় গাধা, বিজনেস। কোটিপতি তাহেরুল ইসলামের কোটি কোটি টাকার সম্পত্তি আমাদের হাত ছানি দিয়ে ডাকছে, হাত ছানি দিয়ে ডাকছে। তুমি শুধু বর সেজে বিয়ের পিঁড়িতে বসবে, বাকি সব প্ল্যান প্রোগ্রাম আমি ঠিক করব। এসো। ওয়ালাইকুম সালাম। বাবা বাবা, থাক বাবা, থাক থাক থাক, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বসো বসো বসো, এদিকে এসো। বাবা বসো। তোমার সম্পর্কে সাইফুল আমাকে সব খুলে বলেছে। ডাবল এমএ এন্ড রাইজিং বিজনেস পার্সোনালিটি। তুমি আমার মেয়েকে বিয়ে করলে আমি রিয়েলি খুব খুশি হব। দাঁড়াও বাবা, তোমাকে খুশি করার আগে আমাকে খুশি করতে হবে। শিওর, তা না হলে নো হোপ নো চান্স, আন্ডারস্ট্যান্ড? আপনি নাচতে পারেন? ও শিওর শিওর, দেন কাম অন, কাম অন ইয়াং ম্যান। সামান্য একটা নাচের স্টেপিংই মেলাতে পারো না, আর এসেছো আমাকে বিয়ে করতে? গেট আউট, আই সে গেট আউট। মাই আপার অনার, প্লিজ ইউ উই গেট আউট। শাট আপ আপা, আঙ্কেল। লাকি, লাকি, এতে কি করলি মা? যা করেছি ঠিকই করেছি বাবা। আমার আপা কখনো ভুল করতে পারে না। এই পাগল মেয়েকে নিয়ে আমি পারি না। পাগল নয় হুজুর, পাগল নয়, লাকি মা আমার যা করে তা ভেবে চিন্তেই করে। তুমি তোকে সাপোর্ট করবেই, মা আমার মেয়েটিকে ছোটবেলা থেকে তুমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছো, ও তো আসলে তোমারই মেয়ে।
सब चिंता ही करा नहीं आएगा तू। माने? इसका तो देरी से आज चला पा। और अब दो तीन जने से। माँ बोल रहे भाभे नाजहाल हो बे। इधर किचुते यालाओ करा जाते। मामा। हाँ बाद में। और तू ये। बड़ी मनुष्का या मैं साबित करी चे। शूटिंग तुम्हारे मतो यंग मैन जदि सबा एभवे गरीब दुखी सहाजे एगिए आसे तो देशे कोनो समस्या थाके ना आमी अत्यंत खुशी हुए तुम्हारे जनकल्याण समिति के आपात तो 50,000 टाका दिच्छी Tell me, young man. Sure. Baba. Bol ma. Ami ektu bandhobider sathe ye Rajendrapur jongole shikare jacchi. Fitte deri hobe. You? You? Amar babar kache tomar ki dorkar? Giye ma.
এরা খুব ভালো ছেলে এদের জনকল্যাণ সমিতির জন্য চাঁদা নিতে এসেছে ওরাও এসেছে আর এক কথায় তুমি হুট করে দিয়ে দিচ্ছো কই দেখি মাই গড 50,000 আমার বাবাকে সহজ সরল লোক পেয়ে বেশ পটিয়ে না 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 মা পটাইনি মা পটাইনি তুমি খাও 50,000 50,000 টাকা I say get out! যাচ্ছি But remember, চেকের ওই 50,000 টাকা আপনাদের বাড়িতে আপনার হাত থেকে আদায় করতে আবার আমি গেট ইন চল মামা এসো তো আপনার একটাই রাস্তা আছে ক্ষতিপূরণ বাবদ এই বাচ্চা কাচ্চা গো 50,000 টাকা দিতে হইব রাজি আছেন নিশ্চয়ই দেব Thank you very, very much for your cooperation. আমি রাজু বলছি আমার উপরে খুব বুঝি রেগে আছেন তাই না এই অপমানের প্রতিশোধ নিতেই হবে হ্যালো রাজু ভাই আপত্তি না থাকলে কাল আমি মন প্রাণ উজাড় করে আপনার সাথে আলাপ করতে চাই ওকে চলুন তো কোথায় যাচ্ছেন আমার নামে সত্যতা যাচাই করতে আমার নাম তো লাকি তাই লাকটা একবার ট্রাই করতে যাচ্ছি এই এখানে এখানে কি করবেন শিকার শিকার তা বন্দুক কোথায় এই শিকারে বন্দুক লাগে না মানে মানে চোখের দৃষ্টির তীরে এই শিকারকে মারতে হয় জি তা শিকারটা কি জানেন আপনি ¶¶
ওষুধ দিয়েছি, ঘুমিয়ে আছে, এক্ষুনি ঘুম ভাঙবে। হ্যাঁ, প্লিজ প্লিজ শুয়ে থাকুন। কাছের গোড়া কেটে মাথায় পানি ঢালছেন, কোনো প্রয়োজন নেই। শুনুন শুনুন, না কিছু না, কাপড়টা ভারী সুন্দর, কে কিনে দিয়েছে? আমার জামাই বাবাজি বোধহয়। না, এই যে এসেছে আপনার সোনা। দাঁড়াও, এতদিন তো সবাই তাদের মাথায় ব্যান্ডেজ বেঁধে তোমার নামে আমার কাছে কমপ্লেন করতে আসতো, আজ তোমার মাথায় ব্যান্ডেজ? সূর্য কি পশ্চিম দিকে উঠলো নাকি? নাও কাম টু দি পয়েন্ট, কথাই বলে না, 10 দিন চোরের, একদিন সাউদের। কি হয়েছে বাবা, তোর মাথায় ব্যান্ডেজ কেন? কি হলো, কথা বলছিস না কেন? তোমার কি হয়েছে দাদু? হবে আবার কি, দিন রাত গুন্ডামি করে বেড়ায়, আজ কেউ হয়তো আচ্ছা মতো ধোলাই দিয়েছে। মামনি আমার ঠিকই ধরতে পেরেছে, পারবে না, দেখতে হবে তো মেয়েটাকার। থাক বেয়াই সাহেব, যথেষ্ট হয়েছে, এবার আপনারা থামুন তো। আর থামা না, আয় রাজু আয়। হ্যাঁ নিয়ে যান। এই আদর্শ আগার কদিন, এই তো মাস দুয়েক পরে আমি রিটায়ার করছি, তখন বুঝবে মজা। কেন আব্বা, উপার্জনশীল
ভাই তো আছে, চিন্তা কিসের? তুই তো ভাবি মায়ের মন তো তুই তো বলবি, কিন্তু হালকা ভাবে নেওয়া ঠিক নয়। বুড়ো ধাড়ি ছেলে বাবার মাথার উপর বসে বসে খাচ্ছে, লজ্জাও করে না। আরে আমি হলে তো গলায় দড়ি দিয়ে মরতাম। না না ভয় পাই না, কথার কথা এখন ওকে সেভ করার একটাই রাস্তা আছে, একটু বিয়ে দিয়ে দিই, সব ঠিক হয়ে যাবে। হয়ে গেল? হ্যাঁ আব্বা, বাবা ঠিকই বলেছেন। যদি বলেন তো আমার খালাতো বোন শাবানার সঙ্গে ওর বিয়ের ব্যবস্থা করি। সবাই মিলে ভেবে দেখো, যা ভালো বুঝো করো। তবে এও আমি বলে রাখছি, যে মেয়ের সাথে তোমরা ওর বিয়ে দাও না কেন, তার জীবনটা ও ধ্বংস করে ছাড়বে। তাহলে কালই তোর খালার কাছে খবরটা পাঠিয়ে দে, বিয়েটা হয়ে গেলে তুই এদের সবাইকে নাকে দড়ি দিয়ে ঘুরতে পারবি। শুনতে পাবে তো। দেখি বাপের বেটা কত বড় বুকের পাটা, আজ তোর একদিন কি আমার একদিন, আজ তোর একদিন কি আমার একদিন, বুঝিয়ে দেব তোকে আমি বুঝিয়ে। আই দেখি কেমন বাপের বেটি, আই দেখি কেমন বাপের বেটি, চ্যালেঞ্জ দিলাম তোকে, চ্যালেঞ্জ দিলাম তোকে। তোর মতো বউ কেমন করে বল না আমি পুষি, তোর মতো বউ কেমন করে বল না আমি পুষি। আই দেখি কেমন
বাপের বেটি আই দেখি কেমন বাপের বেটি চ্যালেঞ্জ দিলাম তোকে চ্যালেঞ্জ দিলাম তোকে স্যার অফিসে কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন ঘাবড়াবার কিছু নেই প্রেশারটা একটু বেড়েছে দু চার দিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবেন আচ্ছা ম্যানেজার জি স্যার লাকিমাকে খবর দিয়েছো জি স্যার এক্ষুনি এসে পড়বে স্যার মানে মানে কিছু বলবে জি মানে আমাদের নতুন প্রজেক্টের জন্য যে জমি আমরা কিনতে চাই তার বায়নাপত্রের আজই লাস্ট ডেট আজই তো বায়না করার কথা তা দলিল রেডি হয়েছে জি স্যার সব রেডি শুধু আপনার সইটা হলেই কিন্তু স্যার আপনি এই অবস্থায় আর না না কিছুই হয়নি দাও ওই দেখো আমার চশমাটা তো অফিসের টেবিলে ফেলে এসেছি তা তুমি পড়ে দেখেছো তো জি স্যার জি তাহলেই হবে দাও কলম দাও সই করে দিই কি বলে মেঘনা চাইতি জল বুঝলে আঙ্কেল আমার এতদিনের প্ল্যান যে এত সহজেই সাকসেসফুল হয়ে যাবে এ আমি স্বপ্নেও ভাবিনি অর্ধেক কাজ আমি করেছি বাকি অর্ধেক কাজ শেষ করার দায়িত্ব তোমার বাকি অর্ধেক কাজ ইয়েস ইয়েস মাই সুইট আঙ্কেল ডাক্তার বলেছেন চৌধুরী সাহেবকে দু একদিনের জন্য রেস্ট নিতে হবে বাট নো উনি চিরতরের জন্যই রেস্ট নেবেন আন্ডারস্ট্যান্ড শুনুন কেবিন নাম্বার 5 কোন দিকে এর মানে সোজা গিয়ে ডাইনে থ্যাংক ইউ মেনি থ্যাংক জি ম্যাডাম আপনার টেলিফোন এসেছে আচ্ছা বাবা আমি আসছি আচ্ছা আমরা এই সম্পত্তির দখল নিতে গেলে যদি কারো মনে সন্দেহ জাগে রাইট বাট আমরা কোনো দিনই সামনে এক্সপোজড হব না সমস্ত প্রপার্টির সামনে এক পুতুলকে বসিয়ে রেখে আড়াল থেকে শুধু কল কাঠি নাড়াবো আর সেই পুতুল হবে তোমার বন্ধু আসাদ ভেরি গুড আইডিয়া
মা কাল থেকে মুখে কিছুই তুলিসনি এই দুধটুকু খেয়ে নে চাচা সর্বনাশ হয়ে গেছে মা সর্বনাশ হয়ে গেছে আমি জানতাম না মা স্যার মারা যাওয়ার আগে সমস্ত বিষয় সম্পত্তি মিস্টার রহমানের কাছে বিক্রি করে দিয়ে গেছেন না মিথ্যে সব মিথ্যে না সত্যি দিস ইজ দ্য ডকুমেন্ট টেক ইট এসব ষড়যন্ত্র সব চক্রান্ত আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা বাট আমি আমার মক্কেল মিস্টার রহমানের পক্ষ থেকে আপনাকে তিন দিনের সময় দিচ্ছি এর মধ্যে বাড়ি ছেড়ে দেবেন চলে ম্যানেজার চাচা আমার আমার আর কিছু করার নেই মা তোমার এই দুঃখ দেখাচ্ছে আমার আমার মরাই ভালো মা আমার মরাই ভালো আমার মরাই ভালো মা আনু চাচা আমার এখন কি হবে আনু চাচা ধৈর্য ধর মা ধৈর্য ধর না শব্দ করলে গুলি গাই দাও না ওলকাম ওলকাম মাই ডার্লিং ওলকাম ও সরি তোমার চোখ তো বাধা আরো কি কি হয়েছ তা হয়তো বুঝতেই পারছ না লুক আপনি ইয়ে আমি আপনার অবিডিয়েন্ট সার্ভেন্ট কামা শয়তান এই সব তাহলে তোরই ষড়যন্ত্র তুই তাহলে আমার বাবাকে খুন করেছিস এক্স্যাক্টলি বাট কোনো সাক্ষী সাবুত কোনো প্রমাণই রাখিনি ডার্লি শয়তান খুনি তুই আমার বাবাকে খুন করেছিস আমার বাবা মারো বাবাকে আলো মারো বাবাকে করে মারো ইয়া হাতের মার খেতে আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুই আর না করিস নে বাবা বৌমার খালাতো বোন খুব ভালো মেয়ে নাও কাম টু দি পয়েন্ট যাকে বলে একেবারে সাক্ষাৎ বেশদের মাথাটা সরা না ভুল হোক বা পরে হোক বিয়েটি এখন আমি করতে পারবো না ডং ডার্গু আজ বিকেলে আমরা সবাই মেয়ে দেখতে যাচ্ছি সো গেট রেডি ছাড়ো রাজু বিয়ে করবে না আমার বাড়ির আবদার আরে অমন মেয়ে পাবে কোথায় নন্তু বন্তু বুলেট ধর ধর পালিয়ে গেল ধর আমাকে অমিতাভ বচ্চনের মতন চুলটা কেটে দেবেন তোমার অমিতাভ বচ্চন মামা এবার আমি দিচ্ছি এইবার অমিতাভ বচ্চন যান বাড়ি যান কোথায় যাব আজ যে আমার কেউ নেই কিছুই নেই সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে সব শেষ মামা সব শেষ কি বলছেন আপনি খুলে বলুন কোন কথা শুনতে চাই না যেখান থেকে পারিস যেমন ভাবে পারিস ওকে ধরিয়ে যা
নাও কাম টু দি পয়েন্ট ওই যে আসামি হাজির কোথায় ছিল এতক্ষণ কাজ ছিল কে আমি ওর কাজ তোমাকে বারবার করে বলেছিলাম সন্ধ্যায় বাড়ি থাকবে এত দুষ্পর্ধা তোমার আমার হাতে সামান্য করো নাও কাম টু দি পয়েন্ট পিতা মাতার অবাধ্য সন্তানের ধ্বংস অনিবার্য থাক আর গালমন্দ করে কাজ নেই বাবা মেয়ে পছন্দ করে পাকা কথা তো আমরা দিই ভাবি তুমি বোমা ঠিকই বলেছে আমরা মেয়ে দেখে এসেছি খুব শিগগিরই তোমাকে বিয়ে করতে হবে বাবা তক করো না দিস ইজ মাই অর্ডার ছেড়ে দেওয়া খুদার খাসির মতো আমরা আর তোমাকে রাস্তা রাস্তা ঘুরে বেড়াতে দেব না আরে গার্জিয়ান হিসেবে আমাদের একটা দায়িত্ব নেই ঠিক আছে আপনি আর ফুসফুস করবেন না এমনিতে আপনার ডায়াবেটিস এই শিকারে বন্দুক লাগে না মানে মানে চোখে দৃষ্টির তীরে এই শিকারকে মারতে হয় জি তা শিকারটাকে জানেন আপনি এই জন্য তো বলি তেলে পাখানা নেড়ে মাথা জিন্দাবাদ ব্যাপারটা লাইটলি নিও না মামা আমার মনে ওরা সহজে ছাড়বে না আবার হয়তো ঝামেলা করতে পারে তাই ওনার একটা ভালো শেল্টারের দরকার কি করা যায় বলো তো চিন্তার কথা একটা উপায় আছে আমি জানি আমার রাজু কোনো অপরাধ করতে পারে না আপনি ছেড়ে দিন মাফ করবে ছাড়ার ক্ষমতা আমার না বিচারকে বলুন রাজু সাহেব রাজু চোরটা বল চোরটা অপরাধীর শাস্তি হওয়াই উচিত তোমার চা রাজু মা এসো 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 আমার বাবা আমার মা মেয়েটি কে বাবা তোমার বৌমা ছাড়াও রাজকেল স্পর্ধা আমাদের পছন্দ করা মেয়েকে বাদ দিয়ে তুমি তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করে একবারে বউ করে ঘরে এনে তুলেছো নাও কাম টু দি পয়েন্ট একেবারে পচা শামুকে পা কেটেছে একটা পয়সা রোজগার করবার মুরদ নেই আর কোন সাহসকে আমাদের সবার অবাধ্য হয়ে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছিস লজ্জা করে না তোর এই জন্যই বললি এখন আমি বিয়ে করব ও মা বস্তিতে থাকে নাকি বটি তাই তো মনে হচ্ছে আমরা কেউ তোমার এই বিয়ে অ্যাকসেপ্ট করব না ইউ মে গো রাইট নাও এসো লাগি দাঁড়া রাজু আবার দাঁড়াবে কেন যেতে দাও না এখানেই থাকবে মা তুই চুপ কর এসো বৌমা আমার সঙ্গে এসো দেখি কে কি করতে পারে চল চল মা আরে নাও কাম টু দি পয়েন্ট ব্যান সাহেব পুত্র স্নেহে একেবারে অন্ধ হয়ে গেছেন ভাবসাব দেখে মনে হয় ব্যান সাহেব পাগল হয়ে গেলেন নাকি না ঠিক ঠিক আছে ঠিক আছে কি দরকার আপনার আমাকে বললেই চলবে হ্যাঁ কোনো ভূমিকা না করে সরাসরি বলতে চাই মিস্টার রহমান নামের কেউ কোনোদিন
মরহুম তাহেরুল ইসলাম সাহেবের সম্পত্তি কেনেননি। What do you mean? Yes! তাহেরুল ইসলামের সমস্ত সম্পত্তি চক্রান্ত করে দখল করা হয়েছে। Please, just a minute. মরহুম তাহেরুল ইসলাম সাহেবের যে শুভাকাঙ্ক্ষী হন না কেন এবার ইজিলি আসতে পারেন রাইট বাহ আমার রাজুর বউকে পড়াবো বলে এটা তুলে রেখেছিলাম সবই গেল হেভি লস আরে কার গলে পড়ালে মা উনি তো শুধু শেল্টারে আছেন উনি শেল্টারে আছেন শেল্টার কি জানা বকছিস হ্যাঁ মানা মানে উনি 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 আয় আয় দিকে কথা বল এই বুকি কো আপু বলে হাত মুখ ধুয়ে খেতে আয় যা দেখি দেখি এই কি আপনার নামটা লাকি বল কিন্তু আসলে আপনি বড্ড অন্যায় কেন আপনাদের অফিসে গিয়েছিলাম দলিল পত্র দেখলাম কোনো ফাঁক নেই নিখুঁত আপনার বাবার সিগনেচার হ্যাঁ ওই দলিল ওরা আমাকেও দেখিয়েছিল আমি লর ছাত্র আইন অনুযায়ী মিস্টার রহমানকে ধরার কোনো উপায় নেই আমার মনে হয় আসল ক্রিমিনালরা গা ঢাকা দিয়ে আছে শুধু তাই নয় আড়াল থেকে ওরা হয়তো আমাদের উপর কড়া নজর রাখছে কারণ কারণ রাস্তায় ওরা আমার উপর বোমা মেরেছে সর্বনাশ এখন তাহলে আমার জন্য আপনার জীবনও বিপন্ন দেখছি না না চাই না আমার মিল ফ্যাক্টরি বাড়ি ঘর কিছু চাই না আপনি আপনি আর এই ব্যাপারে কোনো খোঁজ খবর নিতে যাবেন না কেন ওরা তাহলে আপনাকেও মেরে ফেলবে ফেললে ফেলবে তাতে আপনার কি আমি তো বিধবা হব আল্লাহ আল্লাহ আমাদের বিয়েই হলো না আর আপনি বিধবা হবেন চলুন তুমি যাও সরি মানে আপনি যান আমি আসছি মালাটা লিসেন এতে মনে করার কিছু নেই তুমি যখন নিজের ইচ্ছে বিয়ে করেছো তখন তোমাকে বসে বসে খাওয়ানোর দায়িত্ব আমার শেষ হয়ে গেছে আর পড়াশোনার দরকার নেই তোমাকে 15 দিনের সময় দিচ্ছি যেখান থেকে পারো যেভাবে পারো একটা চাকরি জোগাড় করে নাও এই দুর্মূল্যের বাজারে ওই বুড়ো দাঁড়ি ছেলে খাওয়াবে বল মা আপনিও বসুন না মা তোমরা খেয়ে নাও আমি পরে খাবো কি হলো বাবা যারটার সঙ্গে বসে আমি খাই না ভাবির এভাবে অপমান করার কোনো মানে হয় যত সব নন্সেন্স কিছু রোজগার করে দিমাগ দেখালে ভালো হতো নাও কাম টু দি পয়েন্ট ঠিকই বলেছো
কি বলে যে আপনাকে সান্তনা দেব? এত জ্বালা আর আমি সহ্য করতে পারি না, খোদা আমার মরণও দেয় না। তুই বাবা তাড়াতাড়ি বউকে নিয়ে আলাদা হয়ে যা, আর কত অপমান তোরা সহ্য করবি। সবর করো মা, সবর করো, আর যত ঝড়ঝাপটাই আসুক না কেন, আমি মা দোয়া করছি একদিন না একদিন তোরা সুখী হবি মা। আজ থেকে তোদের খাবার এ ঘরেই পাঠিয়ে দেব। এই শুনছো, তোমার বাবা তো শীঘ্রই রিটায়ার করবে, তখন ওদের পালার দায়িত্ব যে তোমার ঘাড়েই চাপবে, সে খেয়াল আছে? Now come to the point. বাবা আগে থেকে সাবধান হও বাবাজি, বি প্র্যাকটিক্যাল। জি। অনেক রাত, গুড বাই। করো কি করো কি, আহা দুষ্টু মেয়ে দুষ্টামি হচ্ছে, ছাড়ো কথা বলো না। একবার ধরে দেখিয়ে দিচ্ছি ধরতে পারি না। একবার যখন চেপে ধরেছে তখন একে একে সবাইকে চেপে ধরবে। কেন, ঠিকই তো বলেছে, নিজের বউকে শাসন করতে বুকে লাগে, আমার বাবাকে চোখ রাঙায়। না না চাচির কোনো দোষ নেই, আমি চাচি আমার চোখ বেঁধে দিয়েছি। দুষ্ট ভাবি খবরদার। তোমার স্ত্রীকে জানিয়ে দিও এটা ভদ্রলোকের বাড়ি, এখানে থাকতে হলে ভদ্রভাবে থাকতে হবে। যতটুকু ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি অপমান আপনাকে সহ্য করতে হচ্ছে। আমার অপমান সে কিছু না, কিন্তু আমার জন্য দিন রাত আপনাকে বাড়ির সবার কটু কথা শুনতে হচ্ছে, আমি সত্যি অভাগী। আমার দুর্ভাগ্যের ছোঁয়ায় আপনার জীবনটা বিষিয়ে তুলেছি, কিন্তু না আর আপনাকে কষ্ট দেব না, আমার যা হয় হোক আমি চাই। কোথায় যাচ্ছেন? যেদিকে দু চোখ যায়। না আপনাকে যেতে দেব না। না না তো হয় আপনার, বাধা দেবেন না, ছেড়ে দিন, যেতে দিন আমাকে। না ছাড়ুন বলছি, আমি আপনার কেউই না, কোন অধিকারে আপনি আমাকে বাধা দিচ্ছেন, ছাড়ুন ছাড়ুন বলছি। আপনাকে আমার বউ করে আমাদের বাড়ি নিয়ে যাব, মানে 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 আমাদের বাড়িতে, মানে আপনাকে আমার বউর অ্যাক্টিং করতে হবে, কি পারবেন তো? আপনি আমাকে রক্ষা করেছেন, এখন আমার সব ভালো মন্দির দায়িত্ব আপনার। কিন্তু আগে বলে রাখছি আমার ওখানে আপনার খুব কষ্ট হবে, হয়তো অপমানও হতে পারে, সহ্য করতে পারবেন তো? সাগরী যখন দায়িত্ব নেমেছি তখন শিশির আর কিসের ভয়? ইউরেকা পেয়েছি দ্য আইডিয়া। তা বাবু অ্যাক্টিং এর কি দরকার, সত্যি সত্যি বিয়ে করে ফেললেই তো লেখা চুকে যায়। তোমাদের দুটোকে না বেশ মানাবে। তোমার মাথা একটু ভালো করে তেল দিয়ে দিও মা। পারলো মা তেল আর তেল। আমি তোমায় আঘাত করেছি, এ আঘাতের সুর তোমার বুকে কতখানি বাজবে জানি না, তবে
মনের অজান্তে ভালোবাসা যে এতটা অধিকার নিয়ে সামনে এসে দাঁড়ায়, তাই এই প্রথম জানলাম লাকি আজ থেকে তোমার আমার মাঝে যে দেয়াল তা তুলে দিলাম। কিছু মনে করবেন না। না না, ইয়ে আপনাকেই তো সেদিন মিস্টার রহমান সাহেবের অফিসে দেখলাম, তাই না? জি। তা এদিকে কোথায় এসেছিলেন? চাকরি খুঁজতে। চাকরি কি আপনার খুবই দরকার? জি, নতুন বিয়ে করেছি অথচ বেকার, অতএব বুঝতে পারছেন। কাম উইথ মি, দেখি আমি আপনার জন্য কি করতে পারি। সত্যি সত্যি আপনি আমাকে চাকরি দেবেন?
দেব মানে মনে করেন আপনার চাকরি হয়ে গেল আমি আপনার মতো একজনকে খুঁজছিলাম নাও কামান মা মা কি হয়েছে সারার মতো যাতে ছিল কেন আরে মা চাকরি পেয়েছি খুব ভালো চাকরি নাও 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 মিষ্টি খাও মিষ্টি নাও কাম টু দি পয়েন্ট আমাকে দেবে না বাবা হ্যাঁ নিশ্চয়ই একটা খেলে পানিতে পড়ে যায় টু টু এই নাও তুমি খাও এই নাও ভাবি তুমি খাও এই না বাবা নো নো আমার ডায়াবেটিস সরি তাহলে ছুঁয়ে দাও খাও 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 আমার চাকরির মিষ্টি ইয়েস ম্যাডাম তুমিও খাও আরে শুধু মিষ্টি কেন ইচ্ছে করছে মনের আনন্দে এখন আসুন কাজ কলসার যা বাকি পড়ে আছে না আমরা দুজনে মিলে চুপি চুপি ঘর সাজাবো ওকে তারপর কি বলো তো জানি চাও এস ওয়ালাইকুম আসসালাম এই নিন স্যাম্পল ভোরেই চিটাং রওনা হয়ে যাবেন খুব আর্জেন্ট কালকের মধ্যেই পার্টিকে এটা ডেলিভারি দিতে না পারলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে ওকে স্যার চলি ওকে পুলিশ আমার খোঁজে এখানে আসবেই অতএব এক্ষুনি কেটে পড়তে হবে আব্বু আমার জন্য অনেক মিমি এনেছে তাই একটা চাচি আমাকে দিতে এলাম এই নাও গুড নাইট গুড নাইট তুমি এটা খাওয়ার সময় পেলে না ও মানে কেন না মানে 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 আবার কে পুলিশ তোমার ঘর সার্চ করতে এসেছে ঘর সার্চ কেন ফোনে একজনের কাছে খবর পেয়েছি আপনি এক সংঘবদ্ধ ক্রিমিনাল গ্যাংয়ের সদস্য আপনার ঘরে কিছু স্মাগলিং এর মাল আছে কি কথা বলছেন ডোন্ট আরগু পুলিশের দায়িত্ব পুলিশকে পালন করতে দাও যান আপনারা এসো কিন্তু বাবা এই তোমরা ওদিকে যাও আর তোমরা দুজনে দিকে যাও হ্যাঁ ঘরে একটু সব কোনা তন্ন তন্ন করে খুঁজবে কি এটা পাওয়া গেছে কি এর মধ্যে আমি জানি না স্ট্রেঞ্জ আপনার ঘরের জিনিস আপনি জানেন না এ তো দেখছি আফিম এগুলো কোথায় পেলেন জি আমি কিছু জানি না আপনি মিথ্যা কথা বলছেন বিশ্বাস করুন আজই আমি একটা নতুন চাকরিতে জয়েন করেছি আমার ফার্মের মালিক আমাকে এই প্যাকেটটা দিয়ে বলেছেন কালী চিটাং এক পার্টির কাছে পৌঁছে দিতে হবে এই নাও কাম টু দি পয়েন্ট সব ধাপ্পাবাজি আসলে এই যে ক্রিমিনাল ওকে অ্যারেস্ট করুন দারোগা সাহেব ওকে অ্যারেস্ট করুন তাহলে সাহেব এই চুপ কাউন্টেল এই এই তোর চাকরি বিশ্বাস করো বাবা আমি সম্পূর্ণ নির্দোষ এই প্যাকেটের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই
সম্পর্ক আছে কি না আছে তা প্রমাণ করব আমরা। চলুন এসো। না না দারোগা সাহেব, আমি ওর মা। তখন বুঝি তুমি ভালো আছো। আর যখন হঠাৎ করে নীরব হয়ে যাও তখন তখন মনে হয় তুমি কষ্টে আছো। রাজুর মা, একতরফা শুধু ছেলেটাকে শাশুড়ি করে গেলাম, আমি বোধহয় ঠিক রাজুকে বুঝতে পারি না। কোনো তো কিছু বলার থাকতে পারে, শাশুড়ির সাথে আমি স্নেহ মায়া মমতাকে জড়াতে পারিনি। আমার শাশুড়ির নিষ্ঠুরতা ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, দূরে সরিয়ে দিয়েছে। বিউটিফুল, ও বিউটিফুল। আরে এ তো দেখছি তোমার তোলা সেই ছবি, এগুলো দিয়ে কি হবে আঙ্কেল? আরে আঙ্কেল, সেই কবিতাটার কথা মনে নেই? জীবনে ধন কিছুই যাবে না ফেলা। এবার এই ছবিগুলো দিয়ে আমি তা প্রমাণ করে ছাড়ব। রাজুর এক বছর জেল হয়েছে, এটাই সুযোগ। কিন্তু এত অল্প সময়? না অল্প সময়, এক বছর মানে 365 দিন। ইটস এনাফ টাইম ফর আস। রাজু জেল থেকে বেরিয়ে যদি প্রতিশোধ নেবার জন্য মরিয়া হয়ে ওঠে? আরে বোকা, প্রতিশোধ নেবে কি করে? কার বিরুদ্ধে? আমরা সবাই বাতাস। ঝড় তুলি কেনে বলি, আমাদের দেখাও যায় না, ধরাও যায় না, বুঝলে? হাই আঙ্কেল। আঙ্কেল এসো এসো, তোমার কথাই ভাবছিলাম। কি এ ছবি এখানে? ওই মহিলা তোমার ভাইয়ের স্ত্রী, প্লাস মরহুম তাহেরুল ইসলামের একমাত্র কন্যা লাকি। তাহেরুল ইসলামের মেয়ে লাকি? আমাদের জন্যে ও বড়ই আল্লাকি। কারণ কারণ যতক্ষণ পর্যন্ত না ওকে আমরা নিজেদের হাতের মুঠোয় আনতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা কেউই সম্পূর্ণভাবে নিরাপদ নই। অতএব ইমিডিয়েটলি তোমাদের দুইজনকে একটা নাটকে অংশগ্রহণ করতে হচ্ছে। নাটক? হ্যাঁ, আর সেই নাটকে তোমাকেও একটা ইম্পর্টেন্ট পার্ট গাইতে হবে। আমাদের জীবনের টার্গেট শুধু একটাই, টাকা, অনেক টাকা, প্রচুর টাকা। আর সেই টাকা উপার্জন করতে হলে বাবা মা ভাই বোন এমনকি তোমার ভাইয়ের বউ কারো কথা ভাবলে চলবে না। অ্যাক্টিং করার জন্য তৈরি হও আজ রাতে। প্লিজ উত্তেজিত হবেন না স্যার, আমাকে সব কথা খুলে বলার সুযোগটা অন্তত দিন। কি বলতে চান বলুন। আমি অনেক কষ্টে সন্ধান পেয়েছি, আমার ওয়াইফ আমাকে ডিভোর্স না করেই আপনার ভাইকে বিয়ে করে বহাল তো বিয়েটা আপনাদের বাড়িতেই আছেন। নাও কাম টু পয়েন্ট, থামলেন কেন বলুন বলুন। বলবো আর কি, একটা বস্তুর মেয়ে, হ্যাঁ, ভালোবেসে বিয়ে করে তাকে যাতে তুলেছিলাম। আচ্ছা, আর শেষ পর্যন্ত সেই কিনা আমাকে কাজ করা দেখে আপনাদের বাড়ির বউ হয়ে বোনের সুখে চটিয়ে সংসার করছে। কিন্তু ও যে সত্যিই আপনার স্ত্রী ছিল তার প্রমাণ? প্রমাণ ছাড়া আমি আসিনি। লোক ভালো করে দেখুন, ওর সঙ্গে আমার ছন্দময় দাম্পত্য জীবনের আনন্দ উচ্ছ্বাস। বাবা দেখো, এ তো দেখছি সত্যি রাজুর বউ। এআই সাহেব মহা কেলেঙ্কারি। আরে আরে, আমার দিকে অমন করে হা করে তাকিয়ে দেখছেন কি?
এখন আমাদের সবার মুখে চুন কালি পড়ার আগে ওই হারামজাদিনকে কাট ধরে এই বাড়ি থেকে বের করে পেছনে উঠে পড়ে লেগেছিস আমাকে সর্বশান্ত করেও কি তোর সব মেটে নইলে তোকে আজ আমি কোন করে ফেলবো আজ আমার গলা টিপে ধরেছে কাল একে একে আপনাদের সবার গলা টিপে ধরবে এই বলে গেলাম দাঁড়ান ওকে আপনার সঙ্গে নিয়ে যান মাথা খারাপ ওর সঙ্গে আরো ঘর করব আমি ইম্পসিবল ও আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে ক্ষতি নেই কিন্তু আমার মতো আর কারো সংসারে যাতে আগুন না ধরাতে পারে সেই জন্যই মানবতার খাতিরে আমি আপনাদের সাবধান করতে এসেছিলাম চলি এখানে আর মায়া কান্নাকে দেখে কোনো লাভ হবে না এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও কি হলো মিষ্টি কথায় চিড়ে ভিজবে না বেরো 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 হারামজাদি বেরো বাবা ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও বলছি না ছাড়বে না একটা কুলোটা নষ্ট মেরে স্থান এ বাড়িতে নেই না বাবা না তোরা বৌমাকে ভুল বুঝিস না তোরা জানিস না বৌমা রাজু ওরা দুজনে চক্রান্ত শিকার ওর মায়া কান্না তোমাকে ভোলাতে পারে কিন্তু আসাদকে নয় কোন মুখ নিয়ে এখনো দাঁড়িয়ে আছো বেরিয়ে যাও নইলে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবো তার আর প্রয়োজন পড়বে না আমি নিজেই যাব না তবে যাবার আগে বলে যাচ্ছি আমি যদি সতি হই খোদা যদি সত্য হন আমার স্বামী রাজুকে যদি সত্যি আমি প্রাণ দিয়ে ভালোবেসে থাকি তাহলে যেভাবে অপমান করে আপনারা আজ আমাকে তাড়িয়ে দিচ্ছেন একদিন না একদিন খোদাই বিচার করবে বড় ভাই হিসেবে তোমাকে রাজুর কসম দিয়ে বলছি যদি তুমি ওকে সত্যি ভালোবেসে থাকো তাহলে কথা দিয়ে যাও আর কোনো দিন রাজুর সংস্পর্শে আসার চেষ্টা করবে না করলে তোমার স্বামীর মরা মুখ দেখবে তাহলে কথা দাও বেশ ভাইয়া আপনি যা বলবেন তাই হবে তাই হবে ভাইয়া তাই হবে ওমা ওকে যেতে দাও জল জন্ত প্রমাণকে তো আমরা অবিশ্বাস করতে পারি না সবই অদৃষ্টে নির্মম প্রয়াস তোমারই অপেক্ষায় ছিলাম পালিয়ে যাবে কোথায় আমি তোকে অনেক খুঁজেছি মা অনেক খুঁজেছি চল বাড়ি গিয়ে সব শুনবো চল মা চল
আমি কালি জেলখানায় গিয়ে তোমার রাজুর সঙ্গে দেখা করব। না চাচা না, তোমার দোহাই লাগে, তুমি যেও না। বলো কি মা, তোমার স্বামীকে গিয়ে সব কথা খুলে বলতে হবে না? আমি যে ওদের কথা দিয়েছি, জীবনে আর কোনো দিন রাজুর সংস্পর্শে আসবো না, আর যদি আসি তাহলে তাহলে বেশ মা, তোমার ইচ্ছেই পূরণ হবে চাচা, তোমার ইচ্ছেই পূরণ হবে। নিশ্চয়ই, এই পুরো শহরটাই আমাদের হাতের মুঠোই, পালিও যাবে কোথায়? ইয়েস, একদিন না একদিন ধরা পড়তেই হবে। কিন্তু ও যদি আবার থানা পুলিশ করে, সে সাহস ওর আর হবে না। এ ব্যাপারে আমি নিশ্চিত। আর করলে আমাদের ধরে কি? জাল জচ্চরি নয়, দলিলে তাহারুল ইসলামের নিজের হাতের সই আছে। সো অল খাপলা ডিসমিসড। বাই দ্য ওয়ে, তাহারুল ইসলামের বাড়িটা তো খালি পড়ে আছে দোস্ত। আমার অনেক ফ্যামিলি মেম্বার, ছোট বাড়িটা তার কুনোচ্ছে না। বেশ তো, তুমি ওখানে চলে যাও না, তাতে ওই বাড়িটা পাকা পোক্ত ভাবে আমাদের দখলে থাকবে। থ্যাংকস আঙ্কেল, মেনি মেনি থ্যাংকস। আমার হয়েছে যত মরণ, বাজারে সেই কখন গেছে, এখনো ফেরার নাম নেই। মা, আমি একটু লেডিস ক্লাবে যাচ্ছি, মিটিং আছে, বাজার এলে আপনি রান্না বান্নাগুলো সেরে রাখবেন। দেখি বাজার কোথায়। আই এম সরি বৌমা, আমার পকেট মারা গেছে, তুমি টাকা দাও, আমি আবার বাজারে যাচ্ছি। শিক্ষিত মানুষ আপনি, একটু লজ্জা সরাও নি, কতগুলো টাকা হারিয়ে আবার এসেছেন টাকা চাইতে। টাকা কি গাছের গোটা যে ঝাঁকি দিলে টুপ টুপ করে ছড়ে পড়বে? কই গো, কোথায় যাচ্ছ? জলদি খেতে দাও আমাকে। খাবে আর কি, আমাকেই খাও। এতক্ষণে বাজার থেকে খালি হাতে ফিরে এসে তোমার বাবা বলছেন পকেট মারা গেছে। আই এম সরি। না, এভাবে সংসার টংসার করা যাবে না দেখছি। নাও কাম টু দি পয়েন্ট, এ আমি আগে থেকেই জানতাম বাবাজি। চলো বাইকিং থেকে একটু চাইনিজ খেয়ে আসি। ঠিক আছে, তাই চলুন। চল দাদুরা যাবে না? আরে না না না, ওরা বুড়ো বুড়ি মানুষ, চাইনিজ খেলে ঠিক হজম হবে না। দাঁড়া বাবা, তোমার চোখের ওটা খুলে ফেলো, একদম বাজে লাগছে। এসো মামনি, চলো। এত দেরি করে ফেললে, আর আমি এদিকে চিন্তায় মরে যাই। কি আর করব বলো, গার্মেন্টস ফ্যাক্টরির চাকরি, সময় কি কোনো ঠিক আছে? কতবার মানা করলাম, তোমার চাকরি করে কাজ নেই, আমি যা পাই তা দিয়ে দুজনের সংসার বেশ চলে যাবে, তা শুনলে না? আরে বুড়োধারি মেয়ে হয়ে শুধু তোমার ঘাড়ে বসে বসে খাবো নাকি? লাকি, তোর মা মারা যাবার পর থেকে মায়ের স্নেহে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম, আর তুই তুই আমাকে এই কথা বলতে পারলি? ওই দেখো অমনি রাগ হলো। আরে বাপু, আমি তো ঠাট্টা করলাম, আসল কথা কি, তুমি কাজে বেরিয়ে যাবার পর সারাদিন ঘরে একা বসে থাকতে একদম ভাল লাগে না, তাই একটু সময় কাটানো এই আর কি। তুই কেন ভুলে যাচ্ছিস, ওই শয়তানগুলোর নজরে পড়লে তুই যে আবার বিপদে পড়বি। না চাচা, খোদার সহায় থাকলে আমার এক বিন্দু ক্ষতি করে
কারোর শক্তি নেই। রাজু ভাই, সর্বনাশ হয়েছে ভাগ্নে, তোমার বউকে তোমার ভাইয়েরা তাড়িয়ে দিয়েছে। মামা, তোমাদের আগের বাড়িতে ওরা কেউ নেই। এই যে বলটু, এদের সবাইকে তাড়িয়ে দিয়ে তোমার ভাইয়েরা তাহেরুল ইসলাম সাহেবের বাড়িতে গিয়ে উঠেছে। রাজু ভাই, আমার আপাকে খুঁজে বের করুন, চক্রান্ত করে আপাকে যারা নিঃস্ব করেছে তাদের শাস্তি দিন। কেমন আছিস বাবা? আগে তোমরা বলো, লাকি কোথায়? চুপ করে আছো কেন? বলো কোথায় আমার স্ত্রী, জবাব দাও। ও চলে গেছে। চলে গেছে নয়, বলো তোমরা সবাই মিলে ওকে তাড়িয়ে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। একটা দুশ্চরিত্রা নষ্ট আমের স্থান এবারেতে নেই। খবরদার, আমার স্ত্রীর নামে কোনো বাজে কথা বলবে না। তার বাড়িতে দাঁড়িয়ে চোখ আনাচ্ছিস আমার স্ত্রীর বাড়িতে? কি বলতে চাস? বলতে চাই এটা তাহেরুল ইসলাম সাহেবের বাড়ি, আর আমার স্ত্রী লাকি তার একমাত্র মেয়ে। একদল ক্রিমিনাল চক্রান্ত করে মিথ্যা দলিলের জোরে লাকিকে সর্বশান্ত করেছে, আর এখন আমার বিশ্বাস নিশ্চয় তুমিও সেই চক্রান্তকারীদের সাথে জড়িত। নাও কাম টু দি পয়েন্ট, এ তো দেখছি জেল থেকে বদ্ধ পাগল হয়ে বেরিয়েছে। ও ইউ শাট আপ রাজু, শিমর খাদমাস, নিরুপিতার সঙ্গে বেয়াদবি, জুতি এ তোর মুখ লাল করে দেবো। বেরিয়ে যা, বেরিয়ে যা। না, আগে বলো আমার স্ত্রী কোথায়। তোর বাজারি বইয়ের খোঁজ, মেয়েদের বাজারে গিয়ে খোঁজ নে। খবরদার, আর একবার যদি এই কথা উচ্চারণ করেছো তোমাকে আমি কলার টিপে মেরে ফেলবো। খুনি ডাকাত, মেরে ফেললো, মেরে ফেললো, আমার জামাই বাবাজিকে মেরে ফেললো। বলো বলো আমার স্ত্রী কোথায়, বলো। ইনস্কাউন্ডাল, তোর এত দূর স্পর্ধা, আমার চোখের সামনে বড় হয়ে গেলে হাত তুলিস। বাবা ফিরে যা, আমি তোর মুখ দেখতে চাই না। আই সে গেট আউট। রাজু 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 রাজু, আমায় মারণ দাও, আমায় মারণ দাও। একটু পানি বাবা, পানি খাওয়ান, একটু পানি খাওয়ান, পানি একটু পানি, একটু পানি দেবে কেউ? বাবা গো একটু পানি খাওয়ান, আল্লাহ আপনার ভালো করবে, ভালো করবে। বাবা এই মারাত্মক কুষ্ঠ রোগী আমাকে ধরলি, মানুষ হয়ে মানুষকে লাথি মারিস? আমাকে মারছেন কেন? পানি পানি পানি, একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য এক্ষুনি পানি আনছি। পানির আর প্রয়োজন নেই, অনেক দিন পর পেয়েছি। বলনি জি? কাম অন জি। মানে মানে কে আপনি? আমি কেন আপনার সঙ্গে যাবো? নো আর্গুমেন্ট, মুভ। কালান্তা
ভিতরে এসো, যাও। যেমন তবে কি আমার নতুন মালিক এতদিন পর তার মনের মতো লোকে? ইয়েস মাই বয়, ওটা আমারই যৌবনের ছবি। কুষ্ঠ রোগী ছদ্মবেশে আমি আমার কাঙ্ক্ষিত লোকটিকে খুঁজছিলাম। সবাই আমাকে দেখে আতকুটে পালিয়ে গেছে, বাট ইউ আর দ্য ম্যান যে আমার পরীক্ষায় ভালোভাবে পাশ করেছো। আমি জানতে চাই কে আপনি, কেন এই নাটক করছেন? এই নাটক না করলে যে তোমাকে খুঁজে পেতাম না। আমাকে আপনার কি দরকার? প্রচন্ড দরকার, কারণ আমার আশা একমাত্র তুমি পূরণ করতে পারবে। আপনার আশা? ইয়েস মাই বয়, আমি আর মাত্র দু মাস বাঁচব। এসব কি বলছেন আপনি? যা বলছি সব সত্যি। ইউ সি, আমি একজন কোটিপতি, আমার একটা টেক্সটাইল মিলস, একটা সিরামিক ইন্ডাস্ট্রি, একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, কিন্তু আমার কোনো উত্তরাধিকারী নেই। তাই আমার মৃত্যুর আগে আমি এমন একজন মানুষকে খুঁজছিলাম যার হাতে সমস্ত বিষয় সম্পত্তির দায়িত্ব তুলে দিতে পারে, এমন একজন লোক যে আমার সমস্ত ধন সম্পত্তি এদেশের গরিব দুঃখী জনের সাহায্যে লাগাতে পারবে। একমাত্র তুমি সেই লোক। না না, এত বড় কঠিন দায়িত্ব আমি নিতে পারবো না। শাট আপ, মানব দরদি হয়ে কাপুরুষের মতো কথা বলো না, আমি তোমার কোনো কথাই শুনবো না। ইউ মাস্ট এগ্রি, দায়িত্ব তোমাকে নিতেই হবে। আপনি তো দিব্যি সুস্থ লোক, আপনি কেন মারা যাবেন? আমি এমন একজন রোগী যে রোগ সারাবার ডাক্তার কিংবা ওষুধ কোনোটাই এই পৃথিবীতে নেই। স্পাইনাল বোন ক্যান্সার, আর বড় জোর মাস দুয়েক বাঁচবো, তার বেশি নয়। কিন্তু তার আগে তোমাকে সব বুঝিয়ে দিয়ে আমি মদিনা শরীফে চলে যাব, খোদার হাবিবের যে শহর, তার পাক মাটির পরশ নিয়ে ইনশাল্লাহ আমি হাসতে হাসতে মরব। বলো মাই বয়, তুমি আমাকে এই সুযোগটুকু করে দেবে? Thanks. Many, many thanks. My dear son, many, many thanks. তেমন কিছু না, সামান্য একটা সর্দি হয়েছে। না না, সর্দি থেকে ক্যান্সার হতে পারে না। লাকিলি সেভড, আমি তো ভেবেছিলাম সাংঘাতিক কিছু। এই নিন ওষুধগুলো খাওয়াবে। নাপিত দেখলেই চুল কাটাবার শখ হয়, একটু গা গরম হয়েছে, তার জন্য ডাক্তার দেখাতে হবে। এসব ফালতু আ দেখলামি করো না, এসব আমার একদম পছন্দ নয়। যাও মাথায় পানাটা লোকে, এমনিতেই ঠিক হয়ে যাবে। এই বয়সে জর্দারি হওয়া তো খেলা কথা নয়, ব্যথা তো করবেই, আমি পা চেপে দিচ্ছি। দিচ্ছি বাবা। I am the father of a great son. আমি এক মহৎ সন্তানের পিতা। কি ব্যাপার, মুখ শুকনো লাগছে কেন? জি শরীর খারাপ নাকি? ও কিছু না, দেখে দেখে
এত জ্বর নিয়ে তুমি কাজ করছো? কাজ না করলে খাবো কি স্যার? না না না, বাড়িতে যেয়ে বিশ্রাম করো। আর এই নাও তোমার ওষুধপত্রের খরচ। নাও। ফ্যাক্টরির কাজ কেমন চলছে ম্যানেজার? ভালো স্যার, আশা করছি এই মাসে আমরা আরো 5000 পিস শার্ট বেশি সাপ্লাই দিতে পারব। আমি তো এদিকে সবসময় আসতে পারি না, আপনার উপরে কিন্তু সমস্ত দায়িত্ব দিয়ে রেখেছি। থ্যাংক ইউ স্যার। এই মাসের এতিমখানার ডোনেশনটা পাঠিয়ে দিয়েছেন তো? জি স্যার। এই চেয়ারে কে বসে? একজন মহিলা সুপারভাইজার, নতুন অ্যাপার্টমেন্ট দিয়েছি। উনি কোথায়? এখনো আসেননি। স্ট্রেঞ্জ, 11টা বাজার এখনো অফিসে আসেননি, এমন সব মেয়েদের কেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট দেন? উনি স্যার কোনদিন অফিস কামাই করেন না, আজ হয়তো। ঠিক আছে, উনি এলে আমার সাথে দেখা করতে বলবেন। সালাম স্যার। সর্বনাশ হয়েছি। কি হয়েছে? স্যার এসে আপনাকে অনুপস্থিত দেখেছেন। স্যার সাধারণত এই অফিসে আসেনি না, আর আপনিও কোনোদিন লেট করেন না, কিন্তু আজ হঠাৎ স্যারও এসেছেন, আপনিও লেট। স্যার আপনাকে দেখা করতে বলেছে, শীঘ্রই যান। যান এখন। ভিতরে ঢোকা যাবে না, সাহেব নিষেধ করেছেন। গোটা ঢাকা শহর তোমাকে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। এই বিশাল পৃথিবীতে তোমায় এখন কোথায় খুঁজে পাব? কোথায় হারালে লাগে? ফিরে এসো। কটা টাকা মাত্র? দাদু দাদি দেখে যাও না, নানু আব্বা না চুরি করছে। চুরি করছে? হ্যাঁ, বাবা মা বাইরে গেছে সেই সুযোগে। এসো। কি হলো? এসো না, চলো তো দেখি। ছি 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 ছি, আপনি চুরি করেছেন? আপনি চোর? নাও কাম টু দি পয়েন্ট, চোর কে? চোর কখন চুরি করলাম? এই নিন টাকা আর এই নিন চাবি, ধরুন। আমি প্রমাণ করে দিচ্ছি এটা চুরি না। কি কি হয়েছে? এই যে বাবাজি তুমি এসে গেছো, ভালোই হয়েছে। তুমি জজ, প্রমাণ দেখে বিচার করবে। এসো এসো, এই দেখো এই দেখো, এই চাবিও ওর হাতে, টাকাও ওর হাতে। আমায় বলে কিনা চোর? ছি 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 ছি, তুমি জুতো মেরে আমাকে বাড়ি থেকে বের করে দাও, আমার আর ভালো লাগে না। আসি মা। দাঁড়ান আব্বা। ছি ছি বাবা, ছি, তুমি এত নিচ। না না দাদু নয়, নানু। তুই থাম, লজ্জা করেন আপনার। নিজে চুরি করে হাতে নাতে ধরা পড়ে আমার বাবার উপর দোষ চাপিয়ে দিচ্ছেন। বিশ্বাস করো বৌমা। থাম, কিসের বৌমা? কে আপনার বৌমা? এই মুহূর্তে এই ঘর থেকে বেরিয়ে যান, নইলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবো। বৌমা আপনি থামুন, চোরের বউ হয়ে আমাকে চোখ রাঙা। ওরে হতভাগা, এখনো তুই চুপ করে আছিস, এই জন্যে কি তোকে পেটে ধরেছিলাম? তোর চোখের সামনে তোর বউ তোর বাবাকে অপমান করবে আর তুই চুপ করে থাকবি? ডাক্তারি, অপমানে কাজ করলে আমি কি করবো? আসাদ, তোমাদেরকে নিয়ে পারি না, তোমরা আমার জীবনটাকে পিষিয়ে তুলেছো। Thank you.
যতন করে মালি ফোটায় ফুল একটি ঝড়ের আঘাতে যে সব হয়ে যায় ভুল কার নসিবে কি যে আছে কেউ তা জানে আমি প্রফেসর চৌধুরী, আজ আজ পথে বসে জ্বরে কাতরাচ্ছি। কোথায় যে পেট চলে যাচ্ছে, কিছু খেতে দাও, প্লিজ কিছু খেতে দাও, কিছু খেতে দাও। আমাকে ধরছো কেন, আমাকে ছেড়ে দাও, আমি প্রফেসর চৌধুরী, বন্ধু পাগল, আমি পাগল নই, আমাকে ছেড়ে দাও, আমি পাগল নই, আমি প্রফেসর চৌধুরী। তুমি কোথায় গেলে? মা কাঁদবেন না মা, সবর করুন, খোদা আমাদের রহম করবে। জ্বরে কাতুল লোকটা কোথায় হারিয়ে গেল? এখন কে তাকে দেখবে, এখন কে তাকে দেখবে বলো বৌমা, এখন কে তাকে দেখবে, এখন কে তাকে দেখবে মা? ওদের ক্যাম্প থেকে পালিয়ে এসেছি আমি প্রফেসর চৌধুরী, আমাকে ধরে রাখা অত সহজ নয়, দুনিয়ার কোন ঝড় ঝাপটাকে আমি কেয়ার করি না, বাট ওয়ান প্রবলেম, প্রচন্ড ক্ষুধা, এখন আমি কি খাই? তোমার কাছে খাবার আছে? খাবার খাবার কি মজা না রে? Yes, that is food. I'm hungry. ভীষণ খুদার তো, give me my share. আমার ভাত দাও, আমার ভাত দাও। পাগলে তো পাগলে, জলদি করো, জলদি করো।
চৌধুরী, প্রফেসর চৌধুরী, প্রফেসর। আমি ক্ষুধার্ত। পুরো একটা নিয়ে গেছে। ওকে, ওরা দেশের শত্রু, প্রফেসর চৌধুরীর চোখের সামনে স্মাগলিং ইম্পসিবল। বাবা 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 বাবা, কে তোমার এই অবস্থা করেছে? কে তোমাকে পথে নামিয়েছে বলো বাবা, বলো। আমার দুর্ভাগ্য। বাবা বাবা বাবা, মা কোথায়? তাকে আমি হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট হার। চলো বাবা, বাড়ি চলো। নো, এবার আমি প্রফেসর চৌধুরী, আর কারো দয়া চাই না, আর কারো দয়া চাই না, আর কারো দয়া চাই না। বাবা বাবা, আমি তোমার পায়ে পড়ি বাবা, আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। না না, আমি প্রফেসর চৌধুরী, আর কারো দয়া চাই না, আর কারো দয়া চাই না। বললাম তো এখন ডিস্টার্ব করবেন না তো ভাই, আপনার আপনি আমাকে বরখাস্ত করবেন না স্যার। ও আই সি, তাহলে আপনি সেই মহিলা যারা কর্তব্য অবহেলা করে, আমি তাদের মুখ দেখতে ঘৃণা করি। একটিবার শুধু আমার কথা শুনুন স্যার, আমার মা অসুস্থ তাই। ও আই সি, গে। তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে লাকি? আমি তোমাকে পাগলের মতন খুঁজে বেরিয়েছি লাকি। তোমাকে রাজুর কসম দিয়ে বলছি, যদি তুমি ওকে সত্যি ভালোবেসে থাকো তাহলে আর কোনো দিন রাজুর সংস্পর্শে আসার চেষ্টা করবে না, করলে তোমার স্বামীর মরণ দেখবে। তোমার স্বামীর মরণ দেখবে। তোমার স্বামীর মরণ দেখবে। লাকি, লাকি শোনো, লাকি শোনো, কি হয়েছে তোমার? তোমার ভাই আমাকে কসম দিয়েছে কোনো দিন তোমার সংস্পর্শে আসতে পারবো না, যদি আসি তাহলে তাহলে কি তোমার মরা মুখ দেখবে। এই ভাইয়া, কিসের ভাইয়া? আমার কোনো ভাইটাই নেই, আর তুমি তো আমার সংস্পর্শে আসনি, আমি এসেছি।
ও কসমের এক কানা করিও মূল্য নেই। জানো মা আমার কাছেই থাকে। রাজু রাজু আমার বাবা, কোথায় ছিলি বাবা? রাজু আমার রাজু আমার রাজু আমার আমার রাজু তুমি আনু চাচা আগে আমাদের বাড়িতেই থাকতেন, তুমি হয়তো আগে দেখোনি। আমার মা মারা যাবার পর আনু চাচাই আমাকে মায়ের স্নেহে কোলে পিঠে করে মানুষ করেছেন, আর এখন মা আর আমাকে উনি আশ্রয় দিয়েছেন। কোনদিন তোমার ঋণ আমি শোধ করতে পারবো না, কোনদিনই না। ঋণ? কিসের ঋণ? এ যে আমার কর্তব্য, এ যে আমার দায়িত্ব। আনু চাচা, মা, তোমাকে ছুঁয়ে কসম করলাম, যারা তোমাকে আর বাবাকে অপমান করে পথে নামিয়েছে, যারা চক্রান্ত করে তোমার বৌমাকে সর্বশান্ত করেছে, আমি তাদের কাউকে ছাড়ব না। একটা একটা করে প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। নো প্রবলেম, নতুন পার্টি আমাদের লাইনে আছেন। ইনি হচ্ছেন মিস্টার রামান। যাকে বলে, যাকে বলে গোল্ডেন চান্স। গোল্ডেন চান্স তো বুঝলাম, কিন্তু 10 পাউন্ড সোনা কেনার মতো নগদ টাকা হঠাৎ করে এক্ষুনি? আমাদের ট্রেনে 10 পাউন্ড সোনা নিয়ে কাজিমের ঢুকবে ঠিকই, তবে সোনাটা আমাদের হাতে এলেই মিস্টার কাজিমি এবং তার সেই লোকের নিষ্প্রাণ ডেড বডিটাই শুধু ট্রেন থেকে বেরোবে। Oh, really, Uncle? You are the father of Iblis Shaitan. Asun, Asun, Asun. Asun, Asun. Asun, Asun. Asun, Asun. Asun, Asun. Asun, এতো ছোট আপনাদের দপ্তর, আই মিন হেড অফিস। ও নো 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 নো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নো জি না, এটা আমাদের হেড অফিস না। দেন মানে মানে দিন আমাকে এখানে ডেকেছেন কেন? ওয়াই ওয়াই ওয়াই। ও নো নো, মানে এটা আমাদের গোপন আস্তানা, 10 পাউন্ড গোল্ডের ব্যাপার তো, তাই আমরা একটু সতর্কতা অবলম্বন করছি। আই সি, প্লিজ
Thank you. Whiskey, please. Oh, no, thanks. I don't take. মারার সময় খুব কম। এবার বলুন আমরা কাজের কথায় আসি। জি জি জি। This is your goal. Made 10 pound. এবার আপনাদের টাকা ক্যাশ পেমেন্ট চাই কিন্তু। Oh yes. Sure, sure, sure. Cashier. Hands up. No chalaki. This is only key. 10 pound sona. Kela kotha noy? Ki bolen sa? Hands up. Everybody hands up. Noile shoot korbo. Hatiyar pheko jaldi. जल्दी फेंको हथियार, देखो तुम पीछे जाओ, जल्दी जाओ। ना लो। ए, ओटा एक तो चाबी दवा पुतुल, समय उनले 5 मिनट, अर्थात 5 मिनट बाजे ओटार बजना थेमे जाबे, अखुन से तो फास्ट होबे। So, ওটা থামার আগে মিস্টার তাহেরুল ইসলাম সাহেবের যে দলিলটা তোমাদের কাছে আছে সেটা জলদি আন, তা না হইলে তোমরা ফিনিশ হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? জলদি করো, হ্যাঁ জলদি। चलो अंकल का बच्चा जल्दी। ठीक है चलिए आंची। ओ पीछे ऐ तो दले এইটাতে এইটাতে সই করো। আরে আপ আরে আপ, সই করো সই করো, থেমে যাবে থেমে যাবে। আরে আপ ওটা থেমে যাবে, সই করো জলদি সই করো, থামিয়া গেলে ফুটিয়া যাইবে, বাস্ট করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার এবার তোমরা সসম্মানে আমাদেরকে সিয়াপ করবে, বুঝলে? গো গো মুভ, চলো জলদি ভাগ, জলদি ভাগো, জলদি ভাগো। সবাই দাঁড়াইয়া থাকো, জলদি নামো। এটা তোমার কাছে রাখো। আল্লাহ। চিনতে পারো নি? আই এম রাজু। আমি তার মামা। হ্যাঁ ভাই, রাজু রাজু না, সব মিথ্যে মিথ্যে মিথ্যে, সব বানোয়াট। ওটা ফটো স্টেট কপি, আসল দলিল ব্যাংকের লকারে আছে। বাট হু আর ইউ? ইউ বাস্টার্ড, তোর জন্য আজ এই অবস্থা। তুই খালকাটা কুড়ি এনেছিলি। তুই আমাকে মারছিস? আমি তোর পার্টনার। আবার ওই নষ্ট মেয়েকে নিয়ে তুমি আমার বাড়িতে ঢুকেছো। খবরদার, আর একবার যদি ওই কথা বলেছো বেরো বেরো বলছি। নুলে এক্ষুনি পুলিশ ডেকে সব কটাকে জেলের ভাত খাও। খাওয়া বুকি, এক্ষুনি থানায় ফোন করে খাওয়াচ্ছি। এই শালা জানছিল দরকার।
থানা পুলিশ করে কোনো লাভ নেই উকিল সাহেব, কারণ আইনসঙ্গত ভাবে এবারের মালিক এখন লাকি। দিস ইজ দ্য ডকুমেন্ট। পড়ে দেখো, আসল না নকল? শিগগিরি বালে খালি করুন। কিন্তু আমরা এখন কোথায় যাব? যাই নামে বাবাজি। বাপ হাতে আমাকে স্পর্শ করবেন, মাত্র তিন ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে বাড়ি খালি যাই, বুঝলে? বুঝলে কলা ধাক্কা দেবে বাবা। এসো বাবা, এখন কি হবে বাবা? নাও কাম টু দি পয়েন্ট। তুমি একা কেন মা? রাজু বাবাজি ও মামাকে নিয়ে আমাদের উকিলের সাথে একটু আলাপ আলোচনা করতে গেছে, এক্ষুনি এসে পড়বে। মা কোথায়? ওনার ঘরে। যাই, মাকে খুশির খবরটা দিয়ে আসি। খুশির খবর? হ্যাঁ চাচা, যারা আমাকে রিক্ত নিঃস্ব করে পথে নামিয়েছিল, এবার তাদেরকে আমি সর্বশান্ত করেছি, পরে সব খুলে বলবো। যাই, আগে মাকে গিয়ে সালাম করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। চাচা, কে তোমরা? লাকি, লাকি করে ধরে নিয়ে যাচ্ছে। গুন্ডারা ধরে নিয়ে গেছে। তুই যা, শিগগির ওকে বাঁচা। রাজু রে, আমি পারলাম না, তোমাকে আমি বাঁচাতে পারলাম না। বাবাজি, প্রতিশোধ নাও। আমার লাকি মাকে আমি চাচা। এই দরজা তো বন্ধ। হ্যাঁ মা, তুমি ওই দরজা দিয়ে যাও। এখনো বলছি রাজি হও, নইলে ওরা তোমাকে বাঘ ভাল্লুক করছে এখানে। ওদের হাতে তুমি রক্তাক্ত হয়ে যাবে, আমরা কেউ তোমাকে বাঁচাতে পারবো না। কি হবে না? ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ছেড়ে দে। Ah!
দিয়েছিলে না এই নে মাফ তুই আমাকে জেলে পাঠিয়েছিলি না তোকে আজ আমি মেরেই ফেলব সুলতান রাজু ভাই মেরেই ফেলব মেরেই ফেলব হ্যাঁ ওকে আইনে হাতে ছেড়ে দিন চলো থানায় চলো আর একটা কথা বললে খুন করে ফেলবো খুন মারার 302 ধারা এই যে দেখেছেন দেখেছেন বিআই সাহেব ছেড়ো কিসের বিআই সাহেব কে বিআই সাহেব ইউ আর এ ক্রিমিনাল আমার শত্রু আপনি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছেন আপনার জন্য আমার সোনার সংসার জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে নিভে গেছে সৌভাগ্যের সুখ তারা ফুলের মতো নিষ্পাপ আমার বৌমাকে আপনারা চক্রান্ত করে মিথ্যে কলঙ্কের অপবাদ দিয়ে পথে নামিয়েছিলেন আজ আমি এসেছি আপনাদের পথে নামাতে এভরিবডি গেট আউট কি হলো কথা কানে যায় না বেরো ঠিক আছে Hey,
সে খরি ভারি নাও কাম বাবা রাগবি নে আমি তো কেউ নই কেউ নই বাবা এবারকার মতো আমাকে তুমি মাফ করে দাও বাবা আমাকে আমাকে মাফ করে দিন আমাকে মাফ করে দিন না কোনো মাফ নেই কোনো মাফ নেই বেরিয়ে যা বেরিয়ে যা মা না না বাবা মা আজকে আমার বড় আনন্দের দিন আপনাদের সবাইকে ফিরে পেয়েছি ভাবি ভাইকে পথে নামিয়ে আমার এই আনন্দকে মাটি করবেন না বাবা আমি আপনার পায়ে পড়ি বাবা আমি আপনার পায়ে পড়ি বাবা মানুষ না বৌমা মানুষ না বাবা আমি এবার কাম টু দি পয়েন্টে এসে গেছি আমি মানুষ হয়ে গেছি আমি জীবনে কোনো দিন আর কোনো অপকর্ম করব না এই আমি নাকের খত দূর সুতোর জন্য পারছি না এই খত দিচ্ছি কি জানি ভাই ওরা কামিয়েছে ওরাই জানে একটা সময় নেড়ে মাথায় লাগছে আমার মনের সারায় তুমি ঝর্ণা ধারা